হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অলাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো আজ আমি এমন একটা ইভেন্টের বিষয়ে কথা বলবো যেটা তীব্র সাহসিকতার পরিচয় দেয় একটা ছোট দেশ শতাব্দী ধরে চলছে সে দেশের মানুষকে ধর্মের নিরিখে মারা হচ্ছে কাটা হচ্ছে কেউ বিষাক্ত গ্যাস ছেড়ে দিচ্ছে কিন্তু নিজে এককভাবে চারটি দেশ ইজিপ্ট সিরিয়া জর্ডান ইরাক কে হারিয়ে দেয় আর্মি ছিল না বলতে কম ছিল তুলনামূলকভাবে যদি চারটি দেশ একটি দেশের বিরুদ্ধে আক্রমণ করে এটা তো তোমরা বুঝতেই পারছো কত বড় ক্যাজুয়ালিটি হবে সেই ছোট দেশটার ট্যাঙ্কস ছিল না এয়ারক্রাফট কম ছিল তা সত্ত্বেও সেই দেশ জিতে যায় হ্যাঁ আমি কথা বলছি সিক্স ডে ওয়ারের ফিফথ জুন নাইনটিন সিক্সটি সেভেনে যেটা শুরু হয় কাদের মধ্যে ইসরায়েল ভার্সেস জর্ডান ইরাক ইজিপ্ট আর সিরিয়া তো আমরা আজ দেখব ইসরায়েল প্যালেস্তাইন কনফ্লিক্ট সিক্স ডে ওয়ার সবার প্রথমে তো তোমরা এই ম্যাপ দেখে নাও সব থেকে বেশি জরুরি তোমরা দেখতেই পাচ্ছ এটা ইজিপ্টের ক্যাপিটাল কাইরো আশা করি তোমরা সকলেই জানো এটা সৌদি আরেবিয়া এটা জর্ডান এটা সিরিয়া আর এটা হচ্ছে ইরাক এবার তোমরা হয়তো জানো যে সিরিয়া এবং ইরাকের মধ্যে এখন খুবই পলিটিক্যাল আনস্টেবিলিটি আছে তোমরা দেখছো এই সবার দ্বারা আবেষ্টিত ছোট দেশ ইসরায়েল তোমরা ভাবো ইসরায়েলে প্রায় সকল দেশ ভরে বেরোয় ইনভেস্ট করে ইনক্লুডিং ইন্ডিয়া প্রচুর ইনভেস্ট হচ্ছে টেকনোলজিতে নাম্বার ওয়ান ডিফেন্সের দিকে নাম্বার ওয়ান এমনকি ভারতও প্রচুর ডিফেন্স সামগ্রী ইসরায়েল থেকে বর্তমানে ইম্পোর্ট করছে ভারত আর ইসরায়েলের মধ্যে সম্পর্ক খুবই ভালো কিভাবে হচ্ছে এটা আশেপাশে যখন এত আনস্টেবিলিটি কিন্তু স্টিল ইসরায়েল এত এগিয়ে যাচ্ছে কেন দুটো রিজন এক তো আমেরিকার পুরো সাপোর্ট আছে আর এক ইসরায়েলের সরকার খুবই স্ট্রং ইসরায়েল একমাত্র ইহুদেদের দেশ পুরো ওয়ার্ল্ডে যেটা কিনা এখন সকলের মাথায় চড়ে বসছে বলতে বোঝায় ইউনাইটেড নেশনের কথা তো শোনেই না একদম যদিও তারা গাজাপাটিতে যেটা করছে সেটা সঠিক নয় তো এটা ইসরায়েল তোমরা দেখতে পাচ্ছ সব কাহিনী এখান থেকে শুরু যখন সিক্স ডে ওয়ার হয় এই যে পুরো রিজনটা স্নাইন প্যানান্সুলার পুরো রিজনটা হয়ে যায় ইসরায়েলের আজ দেখতে ওয়ার্ল্ড ম্যাপে ইসরায়েল স্নাইন প্যানান্সুলার মধ্যে রয়েছে জিতে নেওয়ার পরেও ইসরায়েল এটা ফেরত দিয়ে দেয় তো তোমরা ভাবছো জর্ডেন এত বড় সিরিয়া এত বড় ইজিপ্ট এত বড় আরে বাপরে বাপ তো কীভাবে ইসরায়েল এই তিন দেশকে হারায় তো এ ব্যাপারে আমি বলি যে দেখো এটা আর একটা পপার ম্যাপ ওয়ার্ল্ড ম্যাপে দেখো ইসরায়েলকে তো সঠিকভাবে দেখাও যায় না ভারতের দুটো তিনটে শহর মিলিয়ে নাও ইসরায়েল ইসরায়েল মাত্র লাখের পপুলেশন কিন্তু এত বেশি স্ট্রং জুম করে দেখো এটা হচ্ছে গজাপাট্টি কয়েকদিন ধরে এখানে কনফ্লিক্ট হচ্ছে ইসরায়েল প্যালেস্তাইনের সামনে তোমরা ভিডিওতে দেখতে পাবে এখন বিষয় হচ্ছে নাইনটিন যখন ইসরায়েল হয় তখন মাত্র টেন পার্সেন্ট ইউদি ছিল বাকি নাইনটি পার্সেন্ট প্যালেস্তাইন এখন উল্টে গেছে প্রথম দিকে কিছু কিছু ডটস এর মতন জায়গা ছিল কিন্তু পরে তারা নিজেদেরকে এমন ভাবে প্রদর্শন করে বিশ্বের সকল দেশ শুধু দেখতে থেকে যায় দেখো ইসরায়েলের কাছে কিছুই ছিল না কিন্তু মধ্যে এই পুরো পার্ট ইসরায়েলের নিজের দখলে নিয়ে নেয় এই যে তোমরা দেখতে পাচ্ছ স্টেট অফ থিয়ান্স এই এরিয়াটা ইসরায়েলের জন্য খুবই জরুরি কারণ এখানে থেকে পুরো ট্রেড ইসরায়েলের পুরো যে শিপস এখান থেকেই যেত কিন্তু ইজরিপ্ট কি বলে এই এরিয়ার মধ্যে দিয়ে কোনো শিপস ইসরায়েলের যেতেই দেবো না অন্যদিকে আরব জানতো একদিন না একদিন এখানে ওয়ার হতেই হবে আরব ওয়েট করছিল কারণ তারা নাইনটিন ফোরটি এইটে আরব ইসরায়েল কনফ্লিক্টে আরও ভেড়ে যায় দেখো ইসরায়েল ধীরে ধীরে এক্সপ্যান্ড হতে থাকে কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন ইসরায়েল এপ্রিল নাইনটিন সিক্সটি সেভেনে সিরিয়ার কিছু ফাইটার জেট ক্র্যাশ করে দেয় আর তখন থেকে পলিটিক্যাল আনস্টেবিলিটি শুরু অন্যদিকে সুইস ক্রাইসিস হওয়ার জন্য ইউএন পিস কিপারদের এখান থেকে বের করে দেওয়া হয় কিন্তু আগুনে ঘিডেলার কাজ করে কে সোভিয়েত বা ইউএসএসআর আশা করি তোমরা জানো নাইনটিন ফোরটি ফাইভে কোল্ড ওয়ার শুরু হয় একদিকে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করছে অন্যদিকে ইউএসএসআর ইজিপ্টকে সাপোর্ট করছে ঠিক এমন সময় সোভিয়েত একটা স্টেটমেন্ট দিয়ে বসে ইসরায়েল রেডি হচ্ছে বর্ডারে আর্মি সেন্ট করছে ইজিপ্টকে আক্রমণ করবে বলে কিন্তু সত্যি বলতে ইসরায়েল এমন কিছুই করেনি সোভিয়েতের কথাই ইজিপ্ট অ্যাগ্রেসিভ মোডে থাকে এদিকে ইজিপ্টের সাথে সিরিয়া ট্রিটি সাইন করা থাকে যদি ইজিপ্ট বা সিরিয়ায় যে কোনো একটি দেশে অ্যাটাক করা হয় তবে অন্য দেশ নিজের ওপরে অ্যাটাক করা হচ্ছে মনে করে তার পাশে দাঁড়িয়ে লড়বে তো ইসরায়েল ভার্সেস ইজিপ্ট আর সিরিয়া তো তোমরা বুঝতেই পারছ আরব তো ওয়েট করছিল কখন ওয়ার হবে আর তারা নেমে পড়বে ইসরায়েলের বিরুদ্ধে এবার হলো কি নাইনটিন সিক্সটি সেভেন বাইশ আর তেইশে মে ইজিপ্ট ঠিক করে নাই ইসরায়েল যাই করুক আমরা এই এরিয়া দিয়ে কোনো মতেই কোনো শিপস যেতে দেবো না কোনো ট্রেড হতে দেবো না ইসরায়েল তখন অবস্থা বুঝে এক লাখ মিলিটারি ট্রুপস সেন্ট করে কোথায় ইজিপ্টের এই বর্ডারের পাশটাতে তোমরা আশা করি সকলেই যেন ইসরায়েলের প্রতি ব্যক্তিকে তিন বছর আর্মি ট্রেনিং নিতেই হবে যখন নাইনটিন ফর্টি এইটে ইসরায়েল আরব কনফ্লিক্ট হয় তখন ইসরায়েলের নিজের কোনো বড় আর্মি ছিল না দেশের সাধারণ মানুষকে ট্রেনিং দেয় আর সেই কনফ্লিক্টে জয় হয় তো ইসরায়েল এক লাখ ট্রুপস ডেপ্লয় করে ইজিপ্ট বর্ডারের কাছে কিন্তু অ্যালাইডের কাছে টু পয়েন্ট ফাইভ লাখের বেশি আর্মি ট্যাঙ্কসের কথা যদি বলা হয় তাই ইসরায়েলের কাছে আছে আটশো ট্যাঙ্কস আর এলাইডের কাছে আছে প্রায় ছাব্বিশশো যদি এয়ারক্রাফটের কথা বলা হয় তখন ইসরায়েলের কাছে আছে তিনশো আর এলাইডের কাছে আছে প্রায় এক হাজার তোমরা বুঝতেই পারছো এই আর্মি পাওয়ারে অ্যালাইডকে হারানো কোনোভাবেই সম্ভব ছিল না কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছে ইসরায়েল ইসরায়েল তখন কি করে মিডিয়া চ্যানেলে দেখায় যে অর হলেই তারা হেরে যাবে কারণ এয়ারক্রাফট স্পাইলারটা সবাই ছুটিতে আছে এদিকে নাইনটিন সিক্সটি সেভেনে ভিয়েতনাম ওর হচ্ছে আমেরিকা সাপোর্ট করতে পারবে না তেমন ঠিকভাবে এটা এক কথায় বুঝে নাও এলাইটকে বোকা বানানো হচ্ছিল ফিফথ জুন অপারেশন ফোকাস লঞ্চ করে ইসরায়েল আর দুশো এয়ারক্রাফট রওনা দেয় ইজিপ্টের দিকে ইজিপ্ট কিছু বুঝে ওঠার আগেই তাদের সব এয়ারফিল্ড নষ্ট হয়ে যায় এত হেভি বম্বিং করা হয় ওখানে সাথে আরও ইজিপ্টের তিনশো পঞ্চাশ ফাইটার জেট এবং একশোর বেশি পাইলট মারা যায় এদিকে জর্ডেন সিরিয়ার যেই বুঝতে পারে ওয়ার তখনই তারা ফাইটার জেট সেন্ড করে কোথায় ইসরায়েলের দিকে তখন ইসরায়েলের এয়ারক্রাফ্ট সব মুভ করে কোন দিকে জর্ডেনের দিকে জর্ডানের আঠাশটা ফাইটার ক্রাফট আর সিরিয়ার তিপ্পান্ন এয়ারক্রাফট ক্র্যাশ করে সাথে ইরাক আসে ইরাকেরও দশটা এয়ারক্রাফট ক্র্যাশ করে সারা বিশ্ব তখন ইসরায়েলের দিকে তাকিয়ে এটা হচ্ছেটা কি আর এই পুরো অপারেশন ফোকাস মাত্র চার ঘন্টার মধ্যে হয় তারপর আকাশে শুধু ইসরায়েলের ফাইটার জেট ছেয়ে যায় ফাইভ জুন সকালবেলা গ্রাউন্ডে শুরু হলো হেড টু হেড অ্যাটাক কিন্তু ইসরায়েলের কাছে ফোর্স আছে গ্রাউন্ড কভার করতে থাকে ইসরায়েল এয়ারফোর্স যেখান থেকে অ্যালাইড ফোর্সের আর্মি আসছে সেখানে হ্যাভি বোম্বিং করছে এইভাবে সেভেন জুন চলে আসে ওল্ড সিটি অফ জেরুসেলাম স্নায়েন পেন্সুলা পুরোটা কভার করে নেয় ইসরায়েল তারপর নাইন জুন সিরিয়ার গোলান হাইটস এর পুরো এরিয়াটা ক্যাপচার করে নাই এই যে পুরো এরিয়াটা এটা ক্যাপচার করে নেয় ইসরায়েল ফাইনালি দশই জুন ইউনাইটেড নেশন হস্তক্ষেপ করে আর এখানে সিজ ফায়ার ঘোষণা করে একশো ঘন্টা এই ওয়ার হয় আর এখানে কুড়ি হাজারের বেশি আরবস আর আটশোর বেশি ইসরায়েলস মারা যায় এত বড় ওয়ার মাত্র ছয় দিনে ইসরায়েল শেষ করে প্রমাণ করে দেয় তার সাথে টক্কর নিয়ে ঠিক করেন লাইট ফোর্স দেখো ফোর্স অরের নকশা সবসময় পাল্টে দিতে পারে আর এই অরের অ্যালাইড ফোর্সের ইজিপ্ট থেকে স্নাইন প্যানানসোলা সিরিয়া থেকে গোলান হাইটস কেড়ে নেয় ইসরায়েল তোমরাই ভাবো এরপর ইসরায়েলের দিকে চোখ তুলে তাকানোর সাহস থাকে এই পাশের দেশগুলির কিন্তু তা সত্ত্বেও এর ঠিক ছয় বছর পর নাইনটিন সেভেন্টি থ্রি ইয়াম কিপুর অর হয় ইজিপ্ট আর সিরিয়া অ্যাটাক করে ইসরায়েলকে কিন্তু অন্যদিকে সারা বিশ্বে এর কারণে নাইনটিন সেভেন্টি থ্রিতে সেভেন্টি পারসেন্ট ক্রুড অয়েলের দাম বেড়ে যায় তখন ইউএন ইসরায়েলকে স্নায়ন প্যানেন্সুলা আর গোলান হাইটস ফেরত দিতে বলে ইসরায়েল ইজিপ্টকে স্নায়ন প্যানসুলা পুরোটা ফেরত দিলেও সিরিয়াকে গোলান হাইটস এর ফোরটি ফেরত দেয় এবং বাকিটা নিজের কাছে তারপর থেকে ইসরায়েলে স্টেবিলিটি স্টাবিলিটি এসছে এখনো পর্যন্ত স্টেবিলিটি এসেছে বলাটা ঠিক হবে না কারণ আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল প্যালেস্তা কনফ্লিক্ট এখনো চলছে দেখো ইসরায়েল সাহসিকতার পরিচয় দিতে পেরেছে কারণ ইসরায়েলে তখন স্ট্রং প্রেসিডেন্ট ছিল বলা যায় তখন যে প্রেসিডেন্ট ছিল উনি হচ্ছেন জেলমান সাজার ঘরে ঘরে তাকে পুজো করা হতো ইসরায়েলের বর্তমানে ইসরায়েল প্যালেস্তিন কনফ্লিক্ট সাথে তাদের লিডারশিপ চেঞ্জের বিষয়ে ভিডিও আসবে অ্যাজ অলওয়েজ দেখাচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ